বন্দে পুরুষোত্তম, ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের জানাই আন্তরিক জয়গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে আমরা খুবই গুরুত্বপূর্ণ এই তথ্যগুলি জেনে নেব পরম দয়ালের শ্রীমুখে বলা। সকল সৎসঙ্গীদের জানা খুবই প্রয়োজন। একবার শ্রী শ্রী ঠাকুর দুঃখ করে এই কথাগুলি বলেছিলেন। আপনারা শেষ পর্যন্ত দেখবেন সংগৃহীত হয়েছে স্মৃতি তীর্থে গ্রন্থ থেকে, লেখক শ্রী প্রফুল্ল কুমার দাস। একবার হরেন বসুকে শ্রী শ্রী ঠাকুর বিশেষ করে বলেছিলেন যাতে তিনি বাড়িতে রাত্রি যাপন না করেন, বড়াল বাংলোতেই থাকেন। হরেনদা সে কথা হয়তো ভুলে গিয়েছিলেন, যা হোক বাড়ি গিয়ে রাত্রিবাস শুরু করবার কয়েকদিন পর হঠাৎ তিনি কঠিন রোগাক্রান্ত হয়ে দু তিন দিন পরে মারা যান। সেই সময় শ্রী শ্রী ঠাকুর দুঃখ করে বলেছিলেন মানুষ নিজ খেয়ালে চলে কিন্তু নির্বিচারে ইষ্টের আদেশ পালন করে চলাই বুদ্ধিমানের কাজ, সেই তপস্যা। হরেন আমার কথা শুনলে বোধহয় এইভাবে অকাল মৃত্যু হতো না। আমার সঙ্গে তোমরা সহযোগিতা না করলে আমি তোমাদের বাঁচাতে চাইলেও বাঁচাতে পারি না। ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, কি গুরুত্বপূর্ণ কথাগুলি পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের! আপনারাও শেয়ার করে সবাইকে দেখার ও জানার সুযোগ করে দিতে পারেন। পরমপিতার শ্রীচরণে আপনাদের সকলের মঙ্গল প্রার্থনা জানিয়ে বিদায় নিচ্ছি এখনকার মতো। জয় গুরু।